আমার প্রিয় ক্লাস টেন দশম শ্রেণী ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার বাইশে মাধ্যমিক পরীক্ষা দেবে আজ আমি তোমাদের মাধ্যমিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলা এবং বাংলার আমি তোমাদের সাহিত্য সঞ্চয়ন তোমাদের যে বাংলার পাঠ্য বইটি রয়েছে তারই অন্তর্ভুক্ত এবং তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম এবং নাটক সিরাজুদ্দৌলা এই দুটি বিষয়ের ওপর আজ আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং এই ধরনের আমি তোমাদের সাজেশান কিন্তু দিতেই থাকবো এবং তোমাদের টেস্ট পেপার সলভ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স সে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও পেয়ে যাবে এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমি কিন্তু তোমাদের আগে অলরেডি কবিতার দিয়ে দিয়েছি জীবন বিজ্ঞান ইতিহাসের দিয়েছি এবং আরও ভবিষ্যতে প্রতিটি বিষয়েরই আমি এইভাবে দিতে থাকব সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে নোটিফিকেশানটা অন করে রেখো কারণ ভিডিওগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এগুলি আমি তোমাদের লাস্ট মিনিটে প্রিপারেশনের সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেব তাহলে এসো আজ আমরা প্রথমে আমাদের প্রবন্ধ এবং নাটকের যে নম্বর বিভাজন সেটা আগে জেনে নিই তারপরে আমরা জেনে নেব আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথমে বলি যে আমাদের প্রবন্ধের মধ্যে সিলেবাসের মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম কলম যেটি আমাদের পাঠ্য বইয়ের পঞ্চাশ পৃষ্ঠাতে রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমাদের এমসিকিউ তিনটি আসবে এবং তিনটি করতে হবে এক গুণ তিন করে থ্রি মার্কস তিন নম্বর থাকবে এক মার্কের প্রশ্ন আমাদের তিনটি করতে হবে এক গুণ তিন করে তিন নম্বর এবং পাঁচ মারের মার্কের যে প্রশ্ন সেখানে আমাদের একটি করতে হবে দুটো থাকবে একটি করতে হবে এবং যার প্রশ্নমান হলো পাঁচ নম্বর এবং টোটাল আমাদের প্রবন্ধ থেকে থাকছে মোট এগারো এবং প্রবন্ধ থেকে আমাদের থ্রি মার্কসের মানে তিন নম্বরের কিন্তু কোনো প্রশ্ন আসবে না এরপরে আমরা প্রবন্ধের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি আগে আমরা দেখে নেব এবং তারপরে আমি তোমাদের নাটকের নম্বর বিভাজন বলে দিয়ে তার আমি নাটকের প্রশ্নগুলি তোমাদের দিয়ে দেব আমরা প্রথমে হারিয়ে যাওয়া কালি কলমের আমাদের বিগত বছর মাধ্যমিকে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি আগে আমরা দেখে নিই তাহলে আমাদের একটা আইডিয়া হবে যে কী ধরনের প্রশ্ন আমাদের এসে থাকে এক একটি হলো ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসটি লেখো ইহা মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিল এবং নম্বর বিভাজন ছিল এক যোগ এক যোগ তিন দু একটি হলো কোটেশনের মধ্যে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি। ইহা তোমাদের মাধ্যমিক দু হাজার আঠেরোতে এসেছিল একযোগ একযোগ তিন নম্বর বিভাজনে তিনেরটি হলো আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তাঁরা কীভাবে কালি তৈরি করতেন এক যোগ চার নম্বর বিভাজনে দু হাজার উনিশে মাধ্যমিকে এসেছিল চারের প্রশ্নটি হলো আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা বক্তার আসল নাম কি তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো ইহা এক যোগ চার নম্বর বিভাজনে দু হাজার কুড়িতে এসেছিল এবার আমি তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ যেগুলি আমার মনে হয়েছে সেই প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথমটি হলো কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর বিষয়টি ব্যাখ্যা করো এমন বলার কারণ কি বলে তোমার মনে হয় ইহা তিন যোগ দুই নম্বর বিভাজনে আসতে পারে পরে প্রশ্নটি হলো আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা বক্তার ফাউন্টেন পেন কেনার কথা সংক্ষেপে লেখো আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি প্রবন্ধে বর্ণিত কালী তৈরির পদ্ধতিগুলি লেখো পরবর্তী প্রশ্ন মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও ফাউন্টেন পেন কেমনভাবে দোয়াত কলমকে বাজার থেকে ছুটি করিয়ে দিল তাহা মানে তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে এবং পরে প্রশ্ন অসির চেয়ে মশি বড় কথাটির সার্থকতা বিচার করো ত্রয়ী লক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর সাথে এই প্রবাদ বাক্যটিকে কি সংযুক্ত করা যায় তোমার মত ব্যাখ্যা কর ইহা হলো তোমাদের হারিয়ে যাওয়া কালী কলমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমরা দেখে নিই আমাদের নাটক যেটি রয়েছে আমাদের সিলেবাসে একটি নাটক রয়েছে সেটি হল সিরাজদৌলা এবং সেটি তোমাদের যে সাহিত্য সঞ্চয় বই তার তিরাশি পৃষ্ঠাতে রয়েছে এবং এই সিরাজ প্রথমে নম্বর বিভাজনটা আমরা জেনে নিই আমাদের চার মার্কের একটি প্রশ্নের উত্তর করতে হবে মোট চার নম্বর থাকবে আমাদের নব্বই নম্বরের লিখিত যে প্রশ্নপত্র সেখানে সিরাজদৌলা থেকে শুধু ফোর মার্কসেরই একটি কোয়েশ্চেন থাকবে এমসি কিউ কিউ থ্রি মার্কসের কিন্তু কোনো প্রশ্ন আসবে না এবার তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলে দিই আমাদের প্রবন্ধতে যে হারিয়ে যাওয়া কালিকলমের কলমের যে থ্রি মার্কসের যে কোয়েশ্চেন আসবে সেই উত্তর কিন্তু তোমাদের কম বেশি সাত শব্দে লিখতে হবে এবং তোমাদের পাঁচ মার্কসের যে প্রশ্ন থাকবে তার শব্দসীমা হচ্ছে কম বেশি একশো পঞ্চাশ শব্দ এবং এর তোমাদের টোয়েন্টি পারসেন্ট থেকে তোমাদের প্লাস মাইনাস তোমরা করতে পারো মানে এর থেকে কম করতে পারো বেশি করতে পারো তাতে কোনো অসুবিধে নেই তাহলে তোমাদের থ্রি মার্কসের যে কোয়েশ্চেন থাকবে শুধু আমাদের হারিয়ে যাওয়া কালিকলম কলম থেকে নয় বাংলাতে তোমাদের গদ্য এবং কবিতা থেকেও যে থ্রি মার্ক্সের কোয়েশ্চেন আসবে তার সীমা হচ্ছে কম বেশি ষাট শব্দ এবং ফাইভ মার্কসের প্রশ্ন হচ্ছে কম বেশি একশো পঞ্চাশ শব্দ এবং নাটক সিরাজ দৌলার কিন্তু আমাদের ফোর মার্কসের যে কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হবে তার শব্দ সীমা হচ্ছে কম বেশি একশো পঁচিশ শব্দ শচীন্দ্রনাথ সেনগুপ্ত সিরাজদৌলা নাটকের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন দ্বিতীয় প্রশ্ন প্রত্যেকটার পাশে আমার নম্বর বিভাজন লেখা আছে সিরাজ নাট্যাংশ অবলম্বনে সিরাজ সঙ্গে তোমরা সিরাজের যে সেই কিন্তু তোমরা রেডি করে রেখো এর পরবর্তী প্রশ্ন শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে মির জাফর চরিত্রটি আলোচনা করো নেক্সট আই নো বক্তা কাকে উদ্দেশ্য করে কখন এ কথা বলেছিলেন তাদের মধ্যে সাক্ষাৎ না হওয়ার কারণ কি আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো এখানে কোন অক্ষমতার কথা বলা হয়েছে বক্তা ক্ষমা চেয়েছেন কেন পরে প্রশ্ন নবাব সিরাজদৌলা চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো নবাবের সিপাহশালায় কে ছিলেন তাঁর প্রতি নবাবের অভিযোগ কী ছিল ওয়াটসন কে তাঁর প্রতি নবাবের আচরণ তুমি কতখানি সমর্থন করো তা লেখো এবং পরে প্রশ্ন আলোচ্য নাট্যাংশ অবলম্বনে নবাব সিরাজৌলার দেশপ্রেমের পরিচয় দাও কারণ এই দেশপ্রেমের কথাটি আমি তোমাদের আগেও একবার বললাম এবং অতি অবশ্যই এই কোয়েশ্চেনটা খুব ভালো করে করে রেখো এবং এই প্রশ্নগুলি যদি তোমরা খুব ভালো করে করে রাখো আশা রাখি তোমরা নিশ্চয়ই কমন পাবে তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক থ্যাংক ইউ